নাবালিকার লাশের সঙ্গে যৌনতা, প্রেমিক ও তার দুই বন্ধুর। সরিষায় নাবালিকা গণধর্ষণ ও হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। শারীরিক সম্পর্ক চেয়েছিল প্রেমিক, রাজি হয়নি কিশোরী, আর তার জেরেই হত্যা করেছে ধৃত দুষ্কৃতিকারীরা। খুন করার পর ইচ্ছে মতো ধর্ষণ করেছে প্রেমিক এবং তার দুই বন্ধু। করিমগঞ্জ শহরতলির সরিষার নাবালিকা গণধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ভারতীয় রেলওয়ের এক কর্মচারী সহ তিনজনকে গ্রেফতার করেছে, তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানিয়েছেন, তদন্ত চলাকালীন পুলিশ মেয়েটির একটি ব্যক্তিগত ডায়েরি পেয়েছিল। এই ডায়েরিতে একটি ফোন নম্বর ছিল, নম্বরটি ধরে অনুসন্ধান চালায় পুলিশ। জানা যায় নম্বরটি এক রেলওয়ে কর্মচারীর, সদ্য সে রেলের চাকুরি পেয়েছিল। মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ওই যুবককে জেরা করে পুলিশ জানতে পারে মৃতা কিশোরীর সে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সে বারবারই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। 9ই সেপ্টেম্বর মেয়েটিকে তার বাড়িতে একা পেয়েছিল ওই রেলকর্মী, তার সঙ্গে তার দুই বন্ধু ছিল। তিনজন মিলে মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, সে বাধা দিলে তিনজন খেপে উঠে এবং তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এরপর তিনজনই মেয়েটির মৃতদেহের সঙ্গে যৌন কর্মে লিপ্ত হয়েছিল। তারপর মেয়েটির দেহ তারা বাইপাসের ধারে ফেলে দিয়েছিল। ওই রেলকর্মীর মাধ্যমে বাকি দুজনকেও খুঁজে বের করে পুলিশ। ধৃত তিন অভিযুক্তের বাড়ি করিমগঞ্জ শহরে। উল্লেখ্য, গত 9ই সেপ্টেম্বর করিমগঞ্জ বাইপাসের পাশে এক জায়গায় ওই নাবালিকার মৃতদেহ পাওয়া গিয়েছিল। তার বাবা মা দেহটি শনাক্ত করেছিল। ময়নাতদন্তে জানা গিয়েছিল ওই দিন তাকে হত্যা করা হয়েছিল। ময়নাতদন্তের নেক্রোফিলিয়ার প্রমাণও পেয়েছিল পুলিশ, অর্থাৎ জানা গিয়েছিল কিশোরীর মৃতদেহের সঙ্গে যৌনতা করা হয়েছে। এরপরই যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা আইন বা পক্সো আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করেছিল পুলিশ। আপডেট এ পর্যন্তই, পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।